হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেটা শেয়ার করছি সেটা হলো এই, দেখুন, তো এরকম সুন্দর সুন্দর কোস্টার ওয়েস্ট কার্ডবোর্ড দিয়ে কীভাবে বানানো যায় সেটারই একটা আইডিয়া শেয়ার করছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যেতে পারে। তো আজকেও আমার আইটেমের মধ্যে অনেক কিছু কালারফুল আইডিয়া আছে, তো পুরোটা দেখতে থাকুন। এই দেখুন, সবই কিন্তু অনেক কালারফুল, কেননা কি আমি তো কালারফুল জিনিসপত্র খুব পছন্দ করি, সেটা তো আপনারা জানেন। আমার প্রায় ভিডিওতেই বলা আছে আমি কালারফুল কালারফুল জিনিস খুব পছন্দ করি। তো এই রকম সুন্দর সুন্দর কোস্টার যদি নিজেরাও বানাতে পারেন, মানে বানাতে চান আর কি বাড়িতে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিন আর সঙ্গে সঙ্গে বানিয়ে নিন। তো চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য আমাকে প্রথমেই দেখুন, এখানে আমি এরকম রাউন্ড করে অনেকগুলো কার্ডবোর্ড কেটে নিয়েছি, মানে আমি এখানে চার পিস বানিয়েছি, তার জন্য চার পিস কার্ডবোর্ড এরকম করে কেটে নিয়েছি। আর কার্ডবোর্ডের সাইডগুলো যে গ্যাপটা রয়েছে ওখানে দেখুন মাস্কিং টেপ দিয়ে আমি পুরোটা ফিল করে দিয়েছি। এরপর এরকম একটা ওয়ালপুট্টি ডো, ওয়ালপুট্টি তার সাথে ফেভিকল আর জল মিশিয়ে এরকম একটা ডো বানাতে হবে, যেটাতে এরকম বেলে নিয়ে ওটার মধ্যে লাগানো যেতে পারে। তো এই ডোটা বানিয়ে এইভাবে আস্তে করে বেলে নিতে হবে রাউন্ড শেপ করে। তো এর উপর দিয়ে এটাকে, এর থেকে সব থেকে ভালো হয় এর মধ্যে যদি একটুখানি ওয়ালপুট্টি আর ফেভিকল মিশিয়ে একটা লাইট পেস্ট ইউজ করা যেতে পারে এই ডোটা লাগানোর আগে, তাহলে ওটা ভালো করে লাগানো থাকবে, মানে চিপকে থাকবে আর কি, নইলে এতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে ইউজ করিনি, আমার একটু তাড়াতাড়ি ছিল তো সেই জন্য আমার এখানে ইউজ করা হয়নি। তো আপনারা ওটা ইউজ করতে পারেন, তাহলে দেখবেন এই যে ডোটা এখানে লাগানো হয়েছে এটা কিন্তু ভালো মতো চিপকে থাকবে। তো এইভাবে এটাকে এবার জলের সাহায্যে সমান করে নিতে হবে। এরপর একদিক সমান হয়ে গেলে আর একদিকেও ওই সেম প্রসিডিওর ফলো করে আর একদিকেও এরকম ওয়ালপুট্টি ডোটা দিয়ে লাগিয়ে নিতে হবে আর প্লেন করে নিতে হবে। যতটা সারফেসটা প্লেন করা যায় তত বেশি সুন্দর লাগে দেখতে। আপনারা চাইলে আরেকটা উপায়েও করতে পারেন, আমি কিছু কিছু এইভাবে করেছি আর কিছু কিছু আরেকটা উপায়েও করেছি। তো এর উপর দিয়ে একদম ডিরেক্ট একটা লাইট পেস্ট বানিয়ে সেটাকে এর উপর লাগিয়েছি, আর তারপরে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এরপর যদি ফাউতে ক্র্যাক হয়ে যায় তো ওই ক্র্যাকগুলোর ওপরে ওয়ালপুট্টি পেস্ট দিয়ে এটাকে বন্ধ করে তারপরে ওটা তৈরি হয়ে যাবে, মানে ফার্স্ট যে স্টেপটা সেটা তৈরি হয়ে যাবে। এইভাবেও করতে পারেন ডো দিয়ে ডিরেক্টলি, বা ওইভাবেও ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার এইভাবে দিয়েও করতে পারেন। তো যেটা আপনাদের সুবিধে মনে হবে সেটা দিয়ে ট্রাই করতে পারেন। এই দেখুন, এটা আমার ওইভাবে করা ছিল, মানে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার দিয়ে। কিছু কিছু আমার ওরকমভাবে করা আছে, কিছু কিছু এইভাবে ডো দিয়ে ডিরেক্টলি করা আছে। তো এই আমার চারটে রেডি হয়ে গেছে। তো এর মধ্যেই আমি এবার কোস্টারগুলো বানাবো। তো আমি ড্রয়িং করে নিয়েছি ফার্স্টে পেন্সিল দিয়ে কী বানাবো, তারপরে এবার ওটাতে অ্যাক্রেলিক কালার দিয়ে ফিল করে নিচ্ছি। আমি এখানে অ্যাক্রেলিক কালারই ইউজ করেছি, আপনারা অ্যাক্রেলিক কালার, চক পেন্ট এগুলো সবই ইউজ করতে পারেন। আমার কাছে অ্যাক্রেলিক কালারটা এই যে, মানে যেটা ইউজ করার ছিল সেটা অ্যাক্রেলিক কালারে যেহেতু আমার অ্যাভেলেবেল ছিল সেই জন্য অ্যাক্রেলিক কালারটা ইউজ করি। চক পেন্টটা আমার খুব একটা পছন্দের নয়, অ্যাকচুয়ালি চক পেন্টটা একটু ম্যাটি ম্যাটি এফেক্ট আসে আর মানে একটু শুকনো শুকনো ড্রাই ড্রাই থাকে, তো সেই জন্য আমার অ্যাক্রেলিক পেন্টটাই বেশি ভালো লাগে। তো ওটাই যদি অ্যাভেলেবেল থাকে কালার আমার কাছে তো ওটা দিয়ে আমি ইউজ করি বেশি। তো এখানে একটা পিক বানিয়েছি এটার মধ্যে ফার্স্টেরটায়, ওটাকে সুন্দর করে ড্রয়িং করে নিচ্ছি, তারপরে আউটলাইন দিয়ে এটা কমপ্লিট হয়ে যাবে। এরপর বাইরে যে পোর্শনটা আছে ওই পোর্শনটা শুধু কালার করে নেব। আর আমি এই ফ্লুরোসিন কালারগুলো যে কিনেছিলাম না এগুলো এখানে ইউজ করছি। ফ্লুরোসিন কালারগুলো দিয়ে কিছু কালার করলে অনেক ব্রাইট লাগে জিনিসটা দেখতে।
তো সেই কারণে আমার তো বেশ ব্রাইট ব্রাইট জিনিস পছন্দ হয়, তাই আমি এখানে ইউজ করে দিলাম। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার একটা কোস্টার। এর মধ্যে আপনি এবার চায়ের কাপ রাখতে পারেন বা শরবতের গ্লাস, যা ইচ্ছে রাখতে পারেন, আর ওগুলো চাপা দিয়েও রাখতে পারেন। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এটা আমার 2 নম্বর কোস্টার। তো এই 2 নম্বর কোস্টারের মধ্যেও আমি সেম প্রসিডিওর ফলো করে এই ফার্স্টের যে স্টেপটা সেটা করে নিয়েছি। তো তারপরে এটা ড্রাই হওয়ার পরে এখানে ড্র করে নিয়েছি ক্যাকটাস কিছু আর কিছু ঝোপঝাড় নিচের মধ্যে। তো এইগুলো বিভিন্ন গ্রিনের বিভিন্ন শেড দিয়ে আমি এখানে কালার করে নিচ্ছি। এখানেও আমি অ্যাক্রোলিক কালারই ইউজ করেছি সবগুলোতে। তারপরে কিছু ডিটেলস অ্যাড করে নেব। এই দেখুন হালকা হালকা করে কিছু ডিটেলস অ্যাড করতে হবে, নইলে কিন্তু এগুলো প্রমিনেন্ট লাগবে না। তো সেই জন্য কিছু ডিটেলস অ্যাড করতে হবে। এরপর এটা দেখুন আমার 3rd নম্বর কোস্টার। তো এর মধ্যেও একটা মম অ্যান্ড ডটারের ছবি এঁকে নিয়েছি, যারা বসে রয়েছে একে অপরের কাঁধে হাত দিয়ে। তো এরকম একটা শান্তির ছবি এর মধ্যে এঁকে নিয়েছি। আমার এই ছবিটা খুব পছন্দের একটা ছবি, তাই অ্যাক্রিলিক কালার ইউজ করেই এখানে পেন্ট করে নিচ্ছি।
লাস্টে কিছু ডিটেলস অ্যাড করে দিলাম, আউটলাইন অ্যাড করে দিলাম। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার আরেকটা পোস্টার, কালারফুল পোস্টার। এরপর আসি আমার 4 নম্বর পোস্টারে। এটা ওই সেম প্রসেসে বানিয়ে নিয়েছি, এটাতে একটা বার ড্রয়িং করেছি। তো এটা আমি ফ্লুরোসেন্ট কালার ইউজ করছি, এটাও অ্যাক্রোলিক কালারেরই ফ্লুরোসেন্ট কালার। তো এই ফ্লুরোসেন্ট কালারগুলো ইউজ করতে আমার খুব ভালো লাগে, কারণ নাকি অনেক বেশি কালারফুল হয়ে যায় জিনিসটা। এখানে আমি একটা অরেঞ্জ কালার ইউজ করছি। ফার্স্টে যে ফ্লুরোসেন্ট কালারটা ওটা একটা পিঙ্কের শেড ছিল, আর এটা আমি অরেঞ্জ কালার ইউজ করলাম। আর আউটসাইডটা আবার এখানে সেম ওই ফ্লুরোসেন্ট যে গ্রিনটা হয় ওই গ্রিনটা ইউজ করছি। তো এটাও অনেক বেশি ব্রাইট আর অনেক বেশি চোখে লাগার মতো হয়েছে, যেটা দূর থেকে দেখলেই অনেক বেশি চোখে লেগে যাবে। তো এইগুলো দেখে আমার মেয়ে তো অলরেডি টানাটানি শুরু করেই দিয়েছে, কারণ নাকি কালারফুল যেহেতু দেখেছে আর বাচ্চাদের তো কালারফুল জিনিসের উপর অ্যাট্রাকশান বেশি থাকে, তো সেই জন্য ও ভাবছে যে কখন নিয়ে ওগুলো খেলবে, সেই কারণে টানাটানি শুরু করে দিয়েছে। তো দেখুন কিছু ডিটেলস অ্যাড করে দিয়ে তৈরি হয়ে গেছে এটা। তো তৈরি হয়ে গেছে আমার 4টে কোস্টারের ডিজাইন আর পেন্টিং করা সবই কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনটা বেশি ভালো হয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না, কোনটা বেশি পছন্দ হয়েছে আপনাদের 4টের মধ্যে। আর যদি সবগুলোই পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। আর আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।